ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ অক্টোবর মাসে তোমাদের মডেল অ্যাক্টিভিটি কম্বিনেশান বলে ফিফটি মার্ক্সের যে প্রশ্ন সংকলনটি দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি সেকশন এতে একটা রিডিং কম্পিহেনশন অর্থাৎ একটা সিন দেওয়া আছে টেক্সটওয়ালা একটা সিন দেওয়া আছে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো নিচের এই প্যাসেজটি পড়ো তারপরে তার নিচে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো উত্তর করো তো প্যাসেজটি দেওয়া আছে দি উইন ক্যাপ বলে যে গল্পটা রয়েছে আমাদের ক্লাস এইটের লেসেন ওয়ান দি উইন ক্যাপ বলে যে গল্পটি রয়েছে সেখান থেকে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে চলো আমরা যার পর টেক্সটটা দেখে নিই ওয়ান কোয়াইট আফটারনুন এক শান্ত বিকেলবেলায় হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেন সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল এবং সব আবারও স্বপ্ন দেখতে শুরু করেছিল আনন টু হিম তার অজান্তেই দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম তার অজান্তেই সেই জাহাজটা তার সেই পুরনো ফার্মের কাছাকাছি সমুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ইন জন স্টিম জনের স্বপ্নে দ্য সিজন টার্ন র্যাপিডলি ঋতুগুলো দ্রুত পরিবর্তন হচ্ছিলো অ্যান্ড অ্যাজ ইস্ট টার্ন আর প্রত্যেকটা পরিবর্তনের সাথে সাথেই সৌডির জন ইনহিজবেড জনতার বিছানায় তাই করছিল মানে ঋতুগুলো খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল তার সঙ্গে সঙ্গে জন কি করছিল বিছানায় সেও ঘুরপাক খাটছিল কনসিকুয়েন্টলি তারই পরিণাম হিসেবে দ্য ক্যাব অন হিস হ্যাড তার মাথার উপরে যে টুপিটা ছিল টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট সেটাও ছিল ইট কল্ড আ পাসকুয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্ড এটা কি করেছিল এটা একটা পরিষ্কার আকাশ থেকে একটা দমকা হাওয়া ডেকে এনেছিল যেটা কি করেছিল সেই জাহাজটিকে কোনোরকম সতর্কতা সতর্কবার্তা ছাড়াই আঘাত করেছিল দ্য উইন্ড had been হুইল হুইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ট্যাপিং দ্য স্পার্স যে বাতাসটা কী করেছিল সেই নৌকোর চারদিকে ঘুরপা খাচ্ছিল আর নৌকোর সেই যে পাল নৌকোর যে সেই স্পার্স মানে মাস্তুল সেগুলোকে ভেঙে নৌকোর পালগুলোকে ছিঁড়ে ইটস হেস ফল্ট দ্য সেইলার্স ক্রাইড সেই নাবিকেরা চিৎকার করে উঠলো যেটা তার দোষ দেশ হাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার তারা ভয়ে এবং রাগে চিৎকার করলো ট্রাই টু রিপ দ্য ক্যাপ তার মাথার থেকে সেই টুপিটা খোলার চেষ্টা করলো ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল যাই হোক তারা অসফল ছিল ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাব কারণ এটা ছিল একটা জাদু টুপি এবার বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলি উত্তর দাও চারটে প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মান দু নম্বর করে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে হোয়াট হ্যাপেন্ড অ্যাট জন লে ফার্স্ট অ্যাসলিভ জন যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল তখন কি হয়েছিল অ্যাট জন লে ফার্স্ট অ্যাসলিভ হি ফেল টু ড্রিমিং এগেইন অফ ল্যান্ড জন যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল তখন সে আবারও স্থলভাগের বা ডাঙ্গার স্বপ্ন দেখতে শুরু করেছিল আননোন টু হিম তার অজান্তেই দ্য শিপ স্টুড অফসর ফ্রম হিজ ওল্ড ফার্ম সেই জাহাজটি তার পুরনো খামারের কাছাকাছি নম্বর বলছে হাউ ডিড দ্য সাডেনলি হঠাৎ করে সেই দমকা হঠাৎ কিভাবে উঠে এসেছিল ওয়ান কোয়াইট আফটারনুক নুন এক শান্ত বিকেলবেলা জন লে ফার্স্ট অ্যাসলিপ জন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল অ্যান্ড বিগেন টু ড্রিম আর স্বপ্ন দেখতে শুরু করেছিল ইন হিজ ড্রিম তার স্বপ্নে দ্য সিজেন্স টার্ন র্যাপিডলি ঋতুগুলো দ্রুত পরিবর্তন হচ্ছিল অ্যান্ড উইথ দ্য সিজেন্স আর সেই ঋতুগুলোর সাথে সাথে জন অলসো টার্ন অন হিজ বেড জনও কি করছিল তার বিছানায় ঘুরপাক খাচ্ছিল কনসিকুয়েন্টলি এরই পরিণাম হিসাবে দ্য ক্যাপ অন হিজ হ্যাড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট তার মাথার সেই টুপিটাও ঘুরপাক খাচ্ছিল অ্যান্ড ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট ওয়ারেন্ট আর এরই পরিণাম হিসাবে কী করেছিল সেটা পরিষ্কার আকাশ থেকে একটা দমকা হাওয়া ডেকে এনেছিল যেটা সেই জাহাজটাকে রকম সতর্কতা ছাড়াই আঘাত এনেছিল তিন নম্বর কোয়েশ্চেন বলেছে ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কুয়াল সেই দমকা হওয়ার মধ্যে সেই জাহাজের অবস্থাটা কী হয়েছিল দ্য স্কুয়াল হিট দ্য শিপ উইদাউট ওয়ার্নিং সেই দমকা হওয়াটা জাহাজটির উপর আঘাত এনেছিল কোনো রকম সতর্কতা ছাড়াই

জনস ক্যাব কল দ্য স্কোয়াল যে জনের টুপিটি কী করেছিল এই দমকা হওয়াটিকে ডেকে এনেছিল সো তাই টু রিপ দ্য ক্যাব অফ জনস হ্যাড টু স্টপ দ্য স্কোয়াল তাই তারা কী করেছিল এই দমকা হওয়াটিকে থামানোর জন্য বন্ধ করার জন্য তারা জনের মাথা থেকে টুপিটিকে খোলার চেষ্টা করেছিল দু নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো এখানে দ্য গ্রেট স্কেপ বলে যে টেক্সটা রয়েছে সেখান থেকে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে কী বলেছে দেখো অন সিক্সটিন জানুয়ারি নাইনটিন ফোরটি সালের ষোলোই জানুয়ারি শিশির ফিনিসেস ডিনার আর্লে শিশির তাড়াতাড়ি তার রাতের খাবার সেরে নিয়েছিল অ্যান্ড ড্রপ টু এলগিন রোড অ্যারাউন্ড এইট থার্টি পি রাত্রি সাড়ে আটটা নাগাদ এলগিন রোডে সে গাড়ি চালিয়ে গিয়েছিল হি পার্ক দ্য ওয়ান্ডার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস সে কী করেছিল ওয়ান্ডারার ওয়ান্ডার বলে তার যে সেই জার্মান গাড়িটি ছিল সেটাকে বাড়ির পেছনে পার্ক করেছিল শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দেয়ার প্ল্যান অব শিশির এবং সুভাষ তাদের এই পালানোর পরিকল্পনাটা তার যে গোপনীয়তা সেটা বজায় রেখেছিলো নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিজ ইলা অ্যান্ড দ্য মেল কাজিন দিজেন পরিবারের অন্য কেউ কেবলমাত্র সুভাষের ভাইজি ইলা এবং তার এক খুর্থুত ভাই দিজেন ছাড়া পরিবারের আর কেউ এই পালনের ব্যাপারে জানত না সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাট ফলেন সুভাষ আর শিশির কী করল গোটা বোস পরিবার পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষ কী করেছিলেন তিনি পোশাক পাল্টে মোহাম্মদ জিয়াউদ্দিনের সদ্যবেশ ধারণ করেছিলেন হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট তিনি একটি লম্বা বাদামি কোট পরেছিলেন ব্যাগি সালোয়ারস ঢিলে ঢালা পাজামা পরেছিলেন অ্যান্ড ব্ল্যাক ফেস অ্যাট আ ব্ল্যাক ফেস টুপি পরেছিলেন হি ওর গোল্ড কোয়ার রিম স্পেকটাকালস তিনি কী করেছিলেন ওই গোল্ড কোয়ার রিম রিম দেয়া একটা চশমা পরেছিলেন এবার এ নম্বরে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস পাশে যে বক্সগুলো দেওয়া আছে সেখানে যে স্টেটমেন্টটা ট্রু তার জন্য টি আর যেটা ফলস মিথ্যে সেটার জন্য এফ লিখতে বলেছে রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার তোমার উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে এক নম্বর বলেছে ইট ওয়াজ অ্যারাউন্ড এইট থার্টি পি এম হোয়েন দিজেন রেস দেয়ার হাউস অ্যাট এলগিন রোড ওই যে সাড়ে আটটা নাগাদ দিজেন তাদের এলগিন রোডের বাড়িতে পৌঁছেছিল দিজেন নয় সেটা হবে শিশির তাহলে এটা ফলস ং স্টেটমেন্ট কি হবে শিশির ফিনিস্ট ডিনার এইট থার্টি পি এম দু নম্বর বলেছে অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এই পালানোর ব্যাপারে কেবলমাত্র শিশির জানতেন এটাও ফলস বলছে নান অব দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং কাজিন বলছে পরিবারে আর কেউ নয় সুভাষের একজন ভাইজি এক ভাইজি ইলা এবং তার এক কুতুত ভাই তিজেন ছাড়া ফ্যামিলি আর কেউ জানত না তিন নম্বর বলেছে মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইন ডিজগাইজ এই মোহাম্মদ জিয়াউদ্দিনই ছিলেন সদ্যবেশী সুভাষ চন্দ্র বোস এটা ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে সুভাষ হ্যাড চেঞ্জ ইন্টু হিজ ডিজগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষ কি করেছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিনের সদ্যবেশ ধারণ করেছিলেন বি নম্বর বলেছে আনসার দা ফলোয়িং কোয়েশন নাম্বার এ বলেছে হোয়াট ইজ দ্য ওয়ান্ডার ওয়ান্ডার কি ইজ দ্য দ্য নেম পার্সোনাল কার দ্যাট শিশির হচ্ছে সেই পার্সোনাল কার যেটা কার ছিল শিশিরের ইট ওয়াজ মেড বাই আ জার্মান কোম্পানি এটা জার্মানি একটা কোম্পানির তৈরি বি নম্বর কোশ্চেন বলেছে হুইস পার্সনস অফ দ্য পোস্ট ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট স্কেপ অব সুভাষ বোস ফ্যামিলির কে সুভাষের এই পালানোর ব্যাপারে জানতেন আনসার হচ্ছে ইলা সুভাষের ভাইজি ইলা হিজ দিজেন আর তার কুর্দত ভাই দিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ সুভাষের এই মহান পালায়নের ব্যাপারে জানতেন কোয়েশ্চেন নাম্বার সি বলেছে হাউ ডিড সুভাষ ডিসগাই সিং সুভাষ কীভাবে ছদ্মবেশ ধারণ করেছিলেন আনসার হচ্ছে সুভাষ ডিসগাস হিমসেলফ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষ কী করেছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেছিলেন হি ওর আ লং ব্রাউন কোট আগ ইস ব্ল্যাক ফেস অ্যান্ড গোল্ড ওয়ার রিমস্ট তিনি কী করেছিলেন একটা লম্বা বাদামি কোট পরেছিলেন একটা ঢিলে ডালা পাজামা পরেছিলেন একটা কালো ফেস টুপি পরেছিলেন আর একটা সোনার জিম দেওয়া একটা চশমা পরেছিলেন সেকশন বি তে বলেছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিন নম্বর বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড পাঁচটা কোয়েশ্চেন আছে প্রতিটি জন্য এক নম্বর করে এক নম্বর কোয়েশ্চেন বলছে মর্নিং হি হ্যাজ টু গো ফর বলেছে আন্ডারলাইন ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স এই সেন্টেন্সটির মধ্যে যে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে সেটিকে আন্ডারলাইন করবো তো ইনফিনিটিভ মানে আমরা সবাই জানি টু প্লাস ভি ওয়ান এখানে এই সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ কি হবে টু গো তাহলে উত্তর হচ্ছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর তাহলে টু গো এটা আন্ডারলাইন করবে তোমরা দু নম্বর কোয়েশ্চনে বলেছে নাওয়াডেস সাপ্লাই অফ ফুড গ্রেইনস ইজ অ্যাভানড্যান আজকাল খাদ্যশস্যের সরবরাহটা অ্যাবানডান মানে সরবরাহ প্রাচুর্য রয়েছে হচ্ছে রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটি রয়েছে অ্যাবানড্যান প্রাচুর্য এর বিপরীত শব্দ দিয়ে সেন্টেন্সটিকে রিরাইট করতে বলেছে তো অ্যাবানড্যান প্রাচুর্য এর বিপরীত শব্দ হচ্ছে স্কেয়ার দুর্লভ যেটা সহজেই পাওয়া যাবে না তাহলে উত্তর হবে নাওয়াডেস সাপ্লাই অফ ফুড গ্রেইনস ইজ স্কেয়ার তিন নম্বর বলেছে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াসবর্ন এটাই সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন অ্যান্ড সার্কেল দ্য সাবিনেট ক্লস করতে বলছে আর সাবঅর্ডিনেট ক্লসটাকে সার্কেল করতে বলছে তো এখানে মেন ক্লস হচ্ছে দিস ইজ দ্য প্লেস এটাকে তোমরা আন্ডারলাইন করবে আর সাবঅর্ডিনেট ক্লস হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াসবর্ন এটাকে তোমরা সার্কেল করে দেবে চার নম্বর বলছে দ্য নিউজ দ্যাট শক্ট মি প্রুট ফলস সেই খবরটি যেটি আমাকে আতঙ্কিত করেছিল সেটি মিথ্যে প্রমাণ হয়েছিল এখানে বলছে আইডেন্টিফাই দ্য টাইপস টাইপ অফ ক্লস ইউসড ইন দ্য সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে যে ক্লস ব্যবহার করা হয়েছে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লস যেটা ব্যবহার করা হয়েছে সেটা কি ক্লস তো এই সেন্টেন্সের মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লসটা রয়েছে সেটা হচ্ছে দ্যাট মি এই দ্যাট মি এটা কাকে মডিফাই করছে দ্য নিউজকে দ্যাট বলতে কাকে বুঝেছে দ্য নিউজটিকে তাহলে দ্যাট মি এটা হবে অ্যাডজেক্টিভ ক্লস পাঁচ নম্বর বলেছে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি হার ইউনিভার্সিটি ক্লাসেস রিরাইট রি রাইট ইউজিং এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এটাকে ফিউচার পারফেক্ট লিখতে বলেছে ফিউচার পারফেক্টেন্স মানে সাবজেক্ট অথবা উইল হ্যাভ প্লাস ভিথি প্লাস সাবজেক্ট তাহলে এটাকে ফিউচার পারফেক্ট টেন্সে লিখলে যেটা হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস

এই দোজ হাউসেস এটা হচ্ছে নাউন ফ্রেস বি নম্বর বলেছে আই উইল নেভার ডু দ্যাট নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স এই সেন্টেন্সের মধ্যে যে ফ্রেসটি রয়েছে সেটা হচ্ছে নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স এটা হচ্ছে সময়কে বোঝাচ্ছে বাজাচ্ছে অফ টাইম তাহলে এটা হবে নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ সি নম্বর কোয়েশ্চনে বলেছে সি ইজ রেদার ফন্ড অফ সিঙ্গিং তো এই সেন্টেন্সের মধ্যে যে ফ্রেজ রয়েছে সেটা হচ্ছে রেদার ফন্ড অফ সিঙ্গিং তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ কারণ এটা সিকে মডিফাই করেছে তাহলে রাদার ফন্ড অফ সিঙ্গিং এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ ডি নম্বর কোয়েশ্চেন বলেছে দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডাপশন এই সেন্টেন্সের মধ্যে যে ফ্রেজটি রয়েছে সেটা হচ্ছে দ্য স্পটেড পাপি তাহলে স্পটেড পাপি এটা হচ্ছে নাউন ফ্রেজ ই নম্বর কোয়েশ্চনে বলেছে ইট ওয়াজ কোল্ড ব্লিক বিটিং ওয়েদার তো এখানে যে ফ্রেজ রয়েছে সেটা হচ্ছে কোল্ড ব্লিক বিটিং ওয়েদার এখানে কোল্ড ব্লিক বিটিং প্রত্যেকটা অ্যাডজেক্টিভ তো এই প্রেসটা যেটা হবে সেটা হবে অ্যাডজেক্টিভ প্রেস এফ নম্বর কোশ্চেনে বলেছে মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং তো এখানে যে প্রেসটা রয়েছে সেটা হচ্ছে লেটার ইন দ্য ইভিনিং এটা হচ্ছে টাইমকে ডিনোট করছে তাহলে লেটার ইন দ্য ইভিনিং এটা হবে অ্যাডভার প্রেস পাঁচ নম্বর কোশ্চেন বলেছে চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে মাই ফাদার সেট টু মি মে গড ব্লেস ইউ তো এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করলে যেটা হবে মাই ফাদার প্রেড দ্যাট গড মাইড ব্লেস মি দু নম্বর কোয়েশ্চেন বলেছে দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার তাহলে এটাকে ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করে যেটা হবে দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার অথবা দ্য পুলিশ অফিসার ফরওয়ার্ড টু গো দেয়ার তোমাদের যেটা ভালো লাগবে সেটা করতে পারো তিন নম্বর কোয়েশ্চেন বলেছে দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লেভ এটাকে ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করে যেটা হবে দ্য হেডমাস্টার আস মি হোয়ার আই লেভড সেকশন সি রয়েছে রাইটিং ছ নম্বর কোয়েশ্চনে বলেছে রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ইন অ্যাবাউট এইট্টি ওয়ার্ডস হু স্টেজ ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস বলছে আশি ওয়ার্ডের মধ্যে তোমার এক বন্ধুকে চিঠি লিখো যে বাইরে থাকে বা অনেক দূরে থাকে পশ্চিমবাংলার কোনো একটা উৎসবের বর্ণনা দিয়ে তো তুমি এই নীচের পয়েন্টসগুলো ইউজ করতে পারো পয়েন্টসগুলো কী কী বলেছে হিন্টসগুলো কী বলেছে টাইম দা ফেস্টিভাল টু প্লেস কখন সেই ফেস্টিভালটা হয় কখন সেই উৎসবটা হয় হাউ লং ইট লাস্টেড এটা কতদিন ধরে চলে নাম্বার অফ পিপল পার্টিসিপেটেড কত লোক সেখানে অংশ নেয় ডেসক্রিপশন অফ দ্য ফেস্টিভ্যাল সেই উৎসবের বর্ণনা ইওর এনজয়মেন্ট তোমার আনন্দ তো সবার প্রথমে উপরে ডান দিকে তোমার নিজের ঠিকানা লিখবে ইউর অ্যাড্রেস এখানে তোমার নিজের ঠিকানা লিখবে তারপর মাই ডিয়ার ফ্রেন্ড ইওর সুইট লেটার হ্যাজ দ্য শোর অফ মাই হার্ট তোমার বা তোর মিষ্টি চিঠিটি সবেমাত্র মাত্র আমার হৃদয়ের তীরে এসে পৌঁছেছে ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল তোর চিঠিতে তুই ওয়েস্ট বেঙ্গলের একটি উৎসব সম্পর্কে জানতে চেয়েছিস টুডে আই এম রাইটিং দিস লেটার টু ইউ টু টেল ইউ অ্যাবাউট দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল আজকে আমি তোকে চিঠিটি লিখছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সম্পর্কে তোকে বলা দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ অব দ্য বেঙ্গলিস ইজ দুর্গাপূজা পশ্চিমবঙ্গ তথা বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা দুর্গাপূজা ইজ সেলিব্রেটেড ইন অটম দুর্গাপূজা শরৎকালে হয়ে থাকে বা শরৎকালে পালন করা হয় দিস ফেস্টিভ্যাল সিম্বলাইজ দ্য ভিক্টরি অফ গড দুর্গা ওভার মহিষাসুর এটা কিসের কী সিম্বলাইজ করে দুর্গার সেই মহিষাসুরকে বধ করাকে সিম্বলাইজ করে হুইজ গ্লোরিফাইজ দ্য ভিক্টরি অফ গুড ওভার অ্যাভিল অর্থাৎ যেটা কী করে গ্লোরিফাই করে সেই শক্তির দ্বারা অশুভ শক্তির উপর যে জয় বা শুভশক্তি দ্বারা অশুভ শক্তির যে পরাজয় সেটাকেই গ্লোরিফাই করে পূজা ইজ সেলিব্রেটেড ফর ফোর ডেজ পূজা চার দিন ধরে হয় দ্য ডেজ আর কল সপ্তমী অষ্টমী নবমী অ্যান্ড দশমী এই দিনগুলোকে বলা হয় সপ্তমী অষ্টমী নবমী আর দশমী গণেশ দুর্গা অ্যালং উইথ আর ফোর সানস অ্যান্ড ডটার্স দেবী দুর্গা তার চার ছেলেমেয়ের সাথে কী করা হয় তার তার মেয়ে চার ছেলে মেয়ে অর্থাৎ লক্ষ্মী সরস্বতী কার্তিক অ্যান্ড গণেশ এই যে তার চার ছেলে মেয়ে এদেরকে দেবী দুর্গার সাথে এদেরকে কী করা হয় আর ওর শিফট ফর থ্রি ডেজ তিন দিন ধরে দেবী দুর্গার পাশাপাশি তার এই চার ছেলে মেয়েকে পুজো করা হয় হিউজ প্যান্ডেলস আর ইরেক্টেড বিশাল বড়ো বড়ো প্যান্ডেল তৈরি করা হয় পিপল অফ অল এজেস ওয়ে নিউ ড্রেসেস অ্যান্ড হব ফ্রম প্যান্ডেল টু প্যান্ডেল টু হ্যাভ আ গ্ল্যান্স অফ দ্য গডস অ্যান্ড গ্রেসেস লোকজন কী করে নতুন জামা কাপড় পরে আর এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ছুটে বেড়ায় এই দেবদেবীদেরকে বা প্রতিমা দর্শন করার জন্য অন দ্য ডে অফ অষ্টমী অষ্টমীর দিন পিপল থ্রংড এভরি প্যান্ডেল টু গিভ অঞ্জলি অষ্টমীর দিন লোকজন প্রত্যেকটা প্যান্ডেলে ভিড় করে কী করার জন্য অঞ্জলি দেওয়ার জন্য অন দিস ডে পিপুল জেনারেলি ইট নন ভেজিটেরিয়ান ফুড এই দিন লোকেরা সাধারণত নিরামিষ খাবার খায় আদার্স ডে পিপুল এনজয় আ লট অফ ফুডস আর অন্যান্য দিনগুলোতে প্রচুর খাবার দাবার খাওয়া হয় আই স্পেন্ড দিস থ্রি ডেজ ইন ফুল ফেস্টিভ মুড উইথ দেয়ার নেইবার্স অ্যান্ড রিলেটিভস সবাই এই তিনটে দিন কী করে একটা উৎসবের মেজাজে কাটায় তাদের প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে আই স্পেন্ড দিস ডেজ উইথ ফুল এনজয়মেন্ট আমি এই দিনগুলো খুব এনজয় করে কাটাই এখানে এনজয়মেন্টের আগে আরের জায়গায় মানে ইয়ের জায়গায় আর হয়ে গেছে এটা কারেকশন করে নিও আমি এই দিনগুলো কাটাই ফুল মস্তিতে উইথ ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড রিলেটিভস বন্ধুবান্ধব পরিবারের সদস্য এবং আত্মীয়দের সাথে অন দ্য ফোর্থ ডে চতুর্থ দিন দ্যাট ইজ নোন অ্যাজ বিজয়া দশমী চতুর্থ দিন অর্থাৎ যেটা বিজয়া দশমী হিসাবে পরিচিত গডেস দুর্গা অ্যালং উইথ আদার্স আর গিভেন আড ফেয়ারওয়েল দেবী দুর্গা সাথে অন্যান্যদেরকে কী করা হয়টা বিষণ্ন বিদায় জানানো হয় দে আর ইমার্স নিবার তাদেরকে নদীতে বিসর্জন দেওয়া হয় উইথ দ্য ফেস্টিভ্যাল কামস টু ইটস এন্ড আর এরই সাথে সাথে এই উৎসবটি শেষ হয় অ্যান্ড পিপল হোপ অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ইয়ার লোকজন আশা করে আর পরের বছরের জন্য অপেক্ষা করে লেট মি নো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল তো আমাকে জানাও বা জানা যে এই উৎসব সম্পর্কে তোর মতামত রিগার্স টু ইয়র প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ তোর বাবা মামার প্রতি শ্রদ্ধা আর তোর প্রতি ভালোবাসা রইলো এবার ইউর লাভিং ফ্রেন্ড এখানে তোমার নিজের নামটা লিখবে শুধু স্যার নেম নয় আর বাদিকে একটা বক্সের মধ্যে একটা বন্ধু যে হয়তো বিদেশেই থাকে হয়তো তার একটা কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস লিখবে এবার সাতের দাগে বলেছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট এইটি লাইফ অফ ফেমাস পেইন্টার অ্যান্ড রাইটার অবেন্দ্রনাথ ট্যাগর আশি ওয়ার্ডের মধ্যে সেই বিখ্যাত চিত্রকার এবং লেখক অভিনীন্দ্রনাথ ট্যাগরের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে তার জীবনের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস আর তুমি নিচের এই পয়েন্টসগুলো ইউজ করতে পারো তো পয়েন্টসগুলো এখানে দেখে নিও এবার আমি সরাসরি প্যারাগ্রাফে আসি তো যেহেতু অবনীন্দ্রনাথ ট্যাগোরের উপর প্যারাগ্রাফ লিখতে বলেছে ওনার নামটাই আমি টাইটেল হিসেবে লিখলাম অবনীন্দ্রনাথ ট্যাগোর মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড গ্যালাক্সি অফ গ্রেট পার্সোনালিটিস হু অকুপাই আ রিমার্কেবল প্লেস ইন দ্য হার্ট অফ দ্য পিপল ভারত মাতা ছায়াপথের সেই অসংখ্য নক্ষত্রের মতো অনেক মহান ব্যক্তিত্বের জন্ম দিয়েছেন যারা মানুষের হৃদয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা বা একটা স্মরণীয় জায়গা দখল করে থাকে অবনীন্দ্রনাথ ট্যাগোর ইজ ওয়ান অফ দ্যাম এই অবনীন্দ্রনাথ ট্যাগোর হচ্ছেন তাদের মধ্যে একজন দিস গ্রেট সোল কেম ইন দিস ওয়ার্ল্ড অন সেভেন্থ অগস্ট ইন এইটিন এই মহান আত্মার এই মহাবিশ্বে আবির্ভাব ঘটেছিল আঠেরোশো একাত্তর সালের সাতই অগস্ট ওয়াজ বর্ন অ্যাট জোরাসাকো ইন কালকাটা তিনি কলকাতার জোড়াসাগরে জন্মেছিলেন হিজ লাকি প্যারেন্টস ওয়্যার গুণেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড সৌদামিনী দেবী তার সেই সৌভাগ্যবান পিতামাতা ছিলেন গুণেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড সোদামিনী দেবী হিজ সিবলিং তার ভাই বোনেরা ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড সোনায়ুনী দেবী হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট তিনি সেই গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট থেকে গ্র্যাজুয়েশন বা স্নাতক কমপ্লিট করেছিলেন লেটার হি স্টাডিড অ্যাট সংস্কৃত কলেজ পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেছিলেন হি কমপ্লিটেড হিজ পোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে থেকে তার পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করেছিলেন হি ওয়াজ ফেমাস ফর ড্রয়িং পেন্টিং অ্যান্ড রাইটিং তিনি অঙ্কন তারপরে রাইটিং এগুলোর জন্য বিখ্যাত ছিলেন ড্রয়িং পেন্টিং অ্যান্ড রাইটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন সাম অফিস নোটেবল ওয়ার্কস অফ আর্ট আর তার কিছু বিখ্যাত শিল্পকলার মধ্যে হচ্ছে ভারত মাতা দ্য পাসিং অফ শাহজাহান এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত শিল্পকলা হি রোড ম্যানি বুকস তিনি অনেক বই লিখেছিলেন সাম অফিস নোটেবল বুকস আর তার কিছু বিখ্যাত বই হচ্ছে ক্ষীরের পুতুল রাজকাহিনী অ্যাংলা ইটেসি

বেঁচে থাকবেন তো এই ছিল তোমাদের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন নিয়ে আলোচনা যদি প্রশ্ন উত্তরগুলো ভালো লেগে থাকে যদি তোমাদের উপকারে আসে তাহলে এগুলো বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো আর প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়া আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ